তুমি এই যে দারুণ রান্নাটা করে আমাকে সারপ্রাইজটা দিলে, এর জন্য আমার তরফ থেকে একটা সারপ্রাইজ আছে। 7 দিনের ছুটি নিয়েছি, বেড়াতে যাবে? কি সত্যি? ইয়েস, কালকে চলো। ম্যাডাম, কালকে বললে তো কালকে যাওয়া যায় না। যাওয়া যায় না? না, যায় না তো, একেবারে যায় না। তোমার সঙ্গে বেড়াতে যাচ্ছি প্রথমবার, স্পেশাল অকেশন বলে কথা। তার আগে অনেক কিছু অর্গানাইজ করতে হবে, টিকিট কাটা, ঘর বুক করা, আর যাওয়ার আগে কিছু কেনাকাটা করা, অনেকগুলো কাজ বাকি। তো জান, কলকাতা আসার পর আমি কলকাতার বাইরে যাইনি। তুমি জানো না আমি সো হ্যাপি, আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ। কিন্তু ম্যাডাম, শুকনো থ্যাংকস এ কাজ চলবে না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তোমার কি চাই। আমার আমার তাহলে আজকের মতো একটা নুন কম ঝাল বেশি টেস্টলেস আর সেদ্ধ একটা মাংসের ডিশ। একদম ভালো হচ্ছে না। ঠিক আছে, কিন্তু তোমার বাকি গেস্টরা খেয়ে কি বললো? হে বাবা, ওদের কথা তো আমার মনেই ছিল না, ওদের তো এখনো খাওয়াও হয়নি। যেন আমি আসছি, আমার এখন ওদের সঙ্গে থাকা উচিত। তুমি একবার মাংসটা টেস্ট করে দেখো। খাও খাও খাও, খেয়ে দেখো। এই খাবারটাই সেই খাবারটা? কিন্তু কি করে হলো? ম্যাজিক। হিয়া, বাসব দত্তা দি ডিপসের কাছ থেকে জাদু কাঠি এনে সব খাবারের উপর জাদু কাঠি বুলিয়ে দিয়েছে, ব্যাস সব খাবারগুলো এরকম হয়ে গেছে। আমি তো ভাবতেই পারছি না। আরে বাবা, আমি তো তখনই বুঝেছি, দেখি এক এক করে সবাই লাঞ্চ অফ করছে, আমি তখনই জানি এই বাড়িতে একটা ভুরি বোঝ হচ্ছে। কিন্তু তুমি একটু আগে এলে না কেন বলো তো? তাহলে তো ওকেই ছাই বর্ষ গুলো খেতে হতো না। ও মানে, ও ও ডক্টর চ্যাটার্জি, দেখলি আমারও মাথাটা একেবারে গেছে। কিয়া, নো চিন্তা, আমি তোমাকে এমন রান্না শেখাবো না, ডক্টর চ্যাটার্জি দেখবে সৌরভের মতো সারাদিন শুধু খাই খাই করছে, টিউলিপ যাওয়া বন্ধ, শুধু হিয়ার পেছনে পেছন পেছন ঘুরছে আর কোনো কাজ করছেন না। সিরিয়াসলি দত্তা দি, হ্যাঁ একটু ডান দিক বাঁ দিক তাকিয়ে কথাবার্তা বলো। কিছু বলবে? না, থাক পরে বলবো। আমি 8 ঘন্টার মধ্যে টিউলিপে পৌঁছবো, আপনি চলে আসুন। তুমি এক্ষুনি বেরোবে না? হ্যাঁ, তোমার গেস্টটা চলে গেছে। হ্যাঁ, একটু রেস্ট নিয়ে যাও না। সময় হবে না গো, আমার একটু তাড়া আছে। কি হলো? তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না, মন খারাপ হয়ে যাচ্ছে। এরকম বললে তো আমার মন খারাপ হবে। হ্যাঁ জান, এরকম হতে পারে না। না, একটা গোটা দিন তুমি আমার কাছে থেকে গেলে, সকাল থেকে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল পর্যন্ত। হতে পারে না? না কেন পারে না, নিশ্চয়ই পারে। সেই জন্যই তো আমি ছুটি নিয়েছি, একদিনের না, গোটা 7 দিনের ছুটি। কবে আসবে সেই 7 দিন? খুব শিগগিরই।
দারুণ হবে বলো যে ধান ক্ষেতের মধ্যে দিয়ে উঁচু নিচু টিলা পেরিয়ে আমাদের ট্রেন হু হু করে ছুটে যাবে, আর সেই সঙ্গে দৌড়বে সূর্য। আমরা জানো শুনশান স্টেশনে ট্রেনটা থেমে যাবে, জানো যান সেখানে একটা মাত্র চা বালা দাঁড়িয়ে, মাটির গন্ধ ওটা ভারে, সে আমাদেরকে চা এনে দেবে। এসব কি বলছো ইয়া, তুমি কি ট্রেনে যাবে ভাবছো? যাবো না, ট্রেনে না গেলে তো বানর অর্ধেক মজাটাই থাকবে না, ঝালমুড়ি চিনে বাদাম এসব খাওয়া হবে না, বাউল গান শোনা হবে না। না এত সময় নেই হিয়া, যদি আসা যাওয়া করতে এত সময় লাগে তাহলে বেড়াবো কখন? আমার কথা হলো প্লেনে যাব, একবারে উঠবো একবারে পৌঁছবো। আচ্ছা ঠিক আছে আমরা প্লেনেই যাব, কিন্তু যেখানে বেড়াতে যাব সেখান থেকে একটু দূরে একটা বাড়ি ভাড়া নিয়ে আমরা থাকব, সামনে থাকবে ফুলের বাগান আর পেছনে থাকবে কিচেন গার্ডেন, দারুণ হবে বলো যান। বেড়াতে গিয়ে আবার বাড়িতে থাকবো নাকি কি যে বলো? হ্যাঁ সেটাই তো ভালো হবে। একদম না, বাড়িতে থাকতে গেলে হাজার ঝামেলা, এইসব বাজার হাট করা এসব ভাল লাগে না। তখন দেখবে এসব করতেই ভাল লাগে। আগে না, আমি তো বেড়াতে গেলে ভালো হোটেল ছাড়া কিছু ভাবতেই পারি না। আচ্ছা ফাইভ স্টার না হোক, নিদেন পক্ষে একটা থ্রি স্টার হোটেল, হাত বাড়ালেই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে, না হলে বেড়ানোর মজাটাই কোথায়? জান তুমি থেকো তোমার ফাইভ স্টার হোটেলে, আর বিকেলবেলা আমার বাড়িতে চা খেতে এসো। হে হিয়া, হিয়া শোনো না। আচ্ছা ঠিক আছে আমার বাড়িতে থাকবো, শোনো হিয়া। মা কেমন আছে? শান্তামাসি এখন ভালো আছে, আমি সমস্ত রিপোর্টস দেখেছি, চিন্তার কোনো কারণ নেই। তুমি থাকলে আমার এমনিতেও চিন্তা হয় না গুন্ডাদা। মন, আমি দিন সাতেক এখানে থাকবো না, চিন্তার কোনো কারণ নেই। টিউলিপের বাকি সবাই আছে, ওরা ঠিক সামনে নেই, যদি কোনো দরকার পড়ে আমাকে ফোন করে নিস, কেমন? তুমি কোথায় যাচ্ছ, কোনো সেমিনারে? না, আমি হিয়াকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। ভালো করে ঘুরে এসো, জানো আমার জঙ্গল খুব ভাল লাগে, আদিমরণ্য। তোমরা পারলে জঙ্গলে যা, আমি কোনোদিনও যাইনি, কিন্তু শুনেছি খুব সুন্দর। দেখি